এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলে অম্বাসা পৌর পরিষদ মঙ্গলবার অম্বাসার চন্দ্রায়পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান চন্দন ভৌমিক, মহকুমা শাসক জেভি দোয়াতি, পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তাপস সিনহা, সমাজসেবী উত্তম অধিকারী গোপাল সূত্রধর, চন্দ্রায়পাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়ানন্দ দেববর্মা প্রমুখ। মোট 47 জন কৃতিকে এদিন সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও কৃতিদের প্রত্যেকের হাতে একটি করে চারা গাছও রোপণ করার জন্য তুলে দেওয়া হয় আয়োজকদের তরফে। এছাড়াও একজন দুস্থ কৃতিকে আর্থিক সাহায্য করা হয় পৌর পরিষদের পক্ষ থেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অম্বাসা পৌর পরিষদের চেয়ারম্যান চন্দন ভৌমিক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, পড়াশোনার সাথে সাথে ভালো মানুষ হতে হবে, জনসেবায় নিজেকে নিয়োগ করতে হবে, তাহলে পড়াশোনার সার্থকতা আসবে। আমাদের মানে আহ্বান থাকবে যে তোমরা আগামী দিন নিজের কথা ভাববে, তোমার যারা মানে এই পরিবার পরিজন পিতা মাতা পাশাপাশি এই দেশের কথা তোমাদের ভাবতে হবে। এক সময় এই দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, এই স্বামীজি যে বড় মহর্ষে যারা ছিলেন, বিনয় বাবু, দীনেশ বেদে, সুভাষ চন্দ্র বসু এবং অসংখ্য যে বীর শহীদরা, এরা যদি ভাবতেন যে এরা নিশ্চিন্তে জীবন কাটাবেন তাহলে দেশটা কিন্তু স্বাধীন হতো না। এদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীন, আজকে আমরা সুস্থ।